ভেজাল দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় যন্ত্র পেট। পেটে আপনি কি খাচ্ছেন এটা হলো বিষয়, আর সে পেট যদি ঠিকমতো আপনাকে হজম না করাইতে পারে তাহলে আপনার রক্ত ভালো হলো না। ভালো রক্ত না পায় কিডনিও নষ্ট, ফুসফুসও নষ্ট, ব্রেনও নষ্ট, সবই নষ্ট। অতএব মানুষের এই মূল্যবান প্রধান যন্ত্রটিকে ঠিক রাখার একমাত্র কায়দা হলো ভালো খাদ্য। এখন নষ্ট যখন হয়ে গেছে কি করা যায়? স্বাভাবিক নষ্ট প্রথমিক অবস্থায় যা আসে তা হলো গ্যাস হয়, বায়ু হয়, কারণ টাইট হয়ে যায় পাতলা। এরও বহুবিধ কারণ আছে, সময় মতো সে টয়লেটে যায় না। আর এই যে গ্যাস হলো বা পায়খানা টাইট হয়ে গেল বা আলসার হয়ে গেল, এর পরিণতিতে পাইলস হয় এবং অন্যান্য রোগগুলো ছড়ায় যায়। তো এর সমাধান কি? গ্যাস বা আলসার হয়েছে এমন ব্যক্তি দুপুরে অথবা রাত্রে এক গ্লাস ঠান্ডা পানি, তার মধ্যে দুই চামচ চায়না দারচিনির গুঁড়া, যেই দারচিনিটা থুতু করলে মুখে দিলে থুতু করে ফেলে দিতে ইচ্ছা করবে, অর্থাৎ ঝাল। ইন্ডিয়া বা বাংলাদেশিগুলা নয়, চায়না পাতলা দারচিনির দুই চামচ গুঁড়া, বাজারে গুঁড়া করা নয়, নিজে গুঁড়া করে নিতে হবে। এক গ্লাস ঠান্ডা পানি, এক চামচ মধু, খানা খাওয়ার 20 মিনিট আগে, 15 থেকে 20 দিন খেলেই একটা কিছু উপকার পাবেন, বুঝতে পারবেন। একটা না দুই থেকে আড়াই মাস খেলে আপনার গ্যাস্ট্রিক জাতীয় সমস্যাটা দূর হবে, পায়খানাটাও ঠিক হবে, সুস্থতা অর্জনের দিকে যাবেন। যদি কারোর আলসার হয় তাহলে এই ডিউটিটা দীর্ঘ 3 মাস করতে হবে। স্যাটিসফাইড উত্তর হবে যে আপনার গলায়ও ঢেকুর নেই, প্রস্রাব পায়খানাও ক্লিয়ার। সেই সাথে আগে যদি কোনো পাইলস হয়ে থাকে সেটা দূর করার জন্য ডাক্তার বা আমার সাথে এসে পরামর্শ করলে আমি পরামর্শ দেব। তো আপনার পেটকে আপনি স্বাভাবিকভাবে এই প্রকারে সুস্থতা অর্জন করান। পেট সুস্থ, আপনার দুনিয়া সুস্থ। পেট অসুস্থ, আপনি অকেজ। তো এটাই হলো কায়দা, পাকস্থলী ঠিক করা, গ্যাস্ট্রিককে দূর করা, এবং খাদ্য যাতে হজম ঠিক মতো হয়, কারণ আগে আপনি মধু দিতেছেন, পরে খাদ্য দিতেছেন, হজম ক্রিয়া ভালো হয়ে গেলো আর গ্যাস্ট্রিকটা হলো না। যখনই শুরু করবেন তখন ভালো না হওয়া পর্যন্ত শেষ করবেন, অর্থাৎ মাঝপথে থামবেন না। তো আপনাদের জন্য এটাই ছিল রেমেডিস, বা এই প্রকারে যদি আপনারা এটাকে করেন অবশ্যই পেট এবং পেটের যাবতীয় সমস্যা থেকে সুন্দর থাকবেন। এই কায়দাটা আপনাদের অনুভব করবেন তখনই যখন এটা অর্ধেক পথে যাবেন, এবং এ কায়দা আপনার জারি থাক, ছোট বড়, বিশেষ করে মধ্যবয়সী, বিশেষ করে বর্তমান সমাজের আমরা যা খেতেছি তা কোনো কিছুই সুন্দর না। অতএব পেটকে এভাবেই সুন্দর করার চেষ্টায় রত থাকুন।